আজকে যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরের প্রত্যন্ত গ্রামে ঢুকেছি। চারদিকে শুধু সরষের ক্ষেত, গম গাছ রয়েছে এখানে। গ্রাম্য পরিবেশ পুরোটাই, রাস্তার মধ্যে হাঁস। তো যে জায়গাটা থেকে শুরু করেছিলাম ওখান থেকে আমাদের মেন রাস্তা হাড়াহর মোড় প্রায় 3 কিলোমিটার থেকে 4 কিলোমিটার। মোড়টার নাম হাড়াহর মোড়, দক্ষিণ দিনাজপুর। সুন্দর পরিবেশ এখানে এসে তো সকাল, এখন আপনার কটা বাজে? 9:55 এখন। এখন 9:55, 6 ফেব্রুয়ারি 2021। রাস্তার অবস্থা একটুখানি খারাপ এখানে। আরে বাবা, কত ধুলো উঠছে। এবার ঠিক আছে, কিছুটা দূর গেলেই রাস্তাটা মোটামুটি পরিষ্কার, রাস্তাটা অত খারাপ নয়, যার জন্য ক্যামেরাটাও নড়ছে রাস্তা খারাপের জন্য। এখানে আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ধান গাছ রয়েছে, গম গাছ রয়েছে, পেঁয়াজ গাছ রয়েছে, সরষে গাছ রয়েছে, লঙ্কার গাছ রয়েছে, মানে সব জমি, এগুলো লঙ্কার জমি, আম গাছ প্রচুর পরিমাণে হয়েছে, বেগুন গাছ, শিম গাছ, এই দেখুন কলা গাছ কত সুন্দর, গরু। সুন্দর জায়গাটা, শহরের কোলাহল থেকে এই জায়গাটা নিস্তব্ধ, সুন্দর একটা পরিবেশ। এই যে ভালো রাস্তায় উঠে গেলাম আমরা, রাস্তার মধ্যিখানে গরু ছাগল নিজেদের মতো রোজ আড্ডা দিয়ে বেড়াচ্ছে, ছাগল চড়াতে নিয়ে যাচ্ছেন গ্রামেরই এক মহিলা। এই যেটা বাঁদিকে দেখতে পাচ্ছ ওটা কিন্তু গম গাছ, সবুজ গম গাছ ছোট ছোট। আর ডান দিকে যে হলুদ রঙের গাছ দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সর্ষে গাছ। গ্রামের একটা সুন্দর ছোট্ট রাস্তা, গাড়ি চালাতেও বেশ ভালো লাগছে। এ ডান দিকে কুল গাছ, এই যে কুল গাছ, ইউক্যালিপটাস রয়েছে, সাপের মতো আঁকা বাঁকা এখানকার রাস্তা।
কেয়ারফুলি চালাতে হবে, না হলে ব্যাস গাড়ি একদম জমিতে। আর যেখান থেকে শুরু করেছিলাম যে জায়গাটা, সেটা হচ্ছে ইসমাইল বাবু পাড়া। যে জায়গাটা থেকে আমার আমি মেন রাস্তায় উঠবো, সেই রাস্তা মানে সেই এরিয়াটার নাম দক্ষিণ দিনাজপুরের একদম লোকাল এরিয়া, একদম গ্রাম্য জায়গা, সেটা হচ্ছে ইসমাইল বাবু পাড়া। এখান থেকে আমি যাচ্ছি হাড়াহর মোড়, তারপর হাড়াহর মোড় থেকে আবার গন্তব্যস্থল রয়েছে আমার একদম ন্যাশনাল হাইওয়ে 12, ওখান থেকে প্রায় 13-14 কিলোমিটার। সেই এই ভিডিওটাও আপনারা এর পরের জায়গায় দেখতে পাবেন, মানে আমি নিশ্চয়ই দেবো। এখানে এসে মনে হচ্ছে যেন মন্ত্রমুগ্ধের মতো হয়ে যাওয়া, সারা জীবন প্রায় শহরের এই কোলাহল থেকে এই দূরে যে এসেছি সেটাই যে কত ভালো লাগছে সেটা আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। তবে এখানে সময় কাটাতে পারলাম না আমি, এটাই একটা দুঃখের বিষয়। এসেই চলে যেতে হচ্ছে আমার গন্তব্যস্থলে। আম গাছ বাদিকে এই ইঞ্জিন ভ্যানটা পুরো একদম কলকাতা থেকে শুরু করে পুরো সারা পশ্চিমবঙ্গ, জানি না পশ্চিমবঙ্গের বাইরে আছে কিনা, মানে এত মানে এরা রাফলি চালায় গাড়িগুলো, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকে, কোনো নিয়ম ছাড়াই এই গাড়িগুলো চালায়। এদের এগেনস্টে পুলিশ কোনো স্টেপও নেয় না কেন জানি না, মাঝে মাঝে রাস্তা গুলিয়ে যেতে হয়। এখানে আবার নেটওয়ার্কের প্রবলেম রয়েছে, ইন্টারনেটের প্রবলেম, এত ভেতরে এরিয়া, কল করা যাবে কিন্তু নেটওয়ার্কের ভীষণ প্রবলেম এখানে। ভিডিওতে কতটা বোঝাতে পারছি আমি জানি না, তবে পরিবেশটা যে এত সুন্দর এত সুন্দর সেটা আমি কল্পনাতীত। জমিতে জল দেওয়ার জন্য এই এটা করেছে। বাচ্চা দেখছে আবার রাস্তা খারাপ। সামনে পেঁপে গাছ, গরু, সুন্দর পরিবেশ একটা। তো এতটাই এখানে রাখছি, আবার পরের ভিডিওতে
দেখাবো।